হ্যালো বন্ধুরা, আমার গেমিং চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। তো আমি আজকে হেডশটের সেকেন্ড পার্ট করতে যাচ্ছি এবং আপনারা কীভাবে সহজে হেডশট করতে পারবেন ফ্রি ফায়ারে সেটা দেখাবো। তো দেখুন কত সহজে হেডশট করা যায়। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি ফ্রি ফায়ার কিন্তু এইটাও প্রায় দুই পার্ট মিলে আমি করছি এইটাও, তো কারণ আমি এখনও প্রো প্লেয়ার না, আপনারা হয়তো বা জানেন। তো আমি প্রথমে এই ক্লক টাওয়ারে নামছি, তো দেখুন হেডশট। তো এর জন্য আপনারা কী করবেন আপনারা, তো আমি কালকে একটি ভিডিও ছাড়ছিলাম সেখানেও বলছি, সেটা হচ্ছে যে আপনারা প্রথমে বসবেন, এরপরে জুম করবেন, এরপরে উঁচু হবেন, তারপরে ক্লিক করবেন। তো এতে কিন্তু হেডশট পুরোপুরি লাগবে। এবং তো তো আমি ক্লক টাওয়ার থেকে এখান থেকে দেখুন তিনটে অলরেডি মারা হয়ে গেছে। এখন আমার কিন্তু কোনো এমন নাই, এমন থাকলে কিন্তু এখানেও আমি হেডশট করতে পারতাম। তো আমি আবার আমার এক কাকার কাছ থেকে আমি র্যাম উধার করে তারপর দেখুন আরেকটা হেডশট করবো। এখানেই প্লেয়ার পাচ্ছি না, তো দেখুন হেডশট এখানে আরেকটা করবো আমি। তো ক্লক টাওয়ারে কিন্তু অনেক লোক পাওয়া যায়, তো আপনারা ক্লক টাওয়ারে নামতে পারেন। তো দেখুন এখানে হেডশট, হ্যাঁ হেডশট। তো এখানে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন হেডশট। আরেকটা ডাউন করছি, তো আমার কাছে এমন আর নাই, তো আমি দৌড়ে যেয়ে তাকে মারার চেষ্টা করব। তো গো। তো এরপর দেখুন এখানে নিচে আরেকটা ছিল আসছে, তো একে আমি শটগান দিয়ে পোষ গায়া নকডাউন। তো শটগান কিন্তু অনেক ভালো কাজ করে, আপনারা কিন্তু শটগান দিয়ে খেলতে পারেন, প্রচুর কাজ করে। এরপর এখানে আমি অন্য জায়গায় আসছিলাম, এখান থেকে ঘুষ করছে, তো আমি প্রায় ডাউন্স করে দিয়েছি। এরপরে আমার যে পাশের টিমমেট ছিল সে আমার থেকে সে কিলটা ছিনিয়ে নিল। এখন আর যে কিল আরেকটা ছিল টিমমেট তাকে আমি মেরে দিলাম। এর সঙ্গে বেশ কিছু ছিল, আমি ক্লিক করে নিয়ে নিলাম। এরপর দেখুন এই যে এখানে চারজন তিনজন লোক আছে এখানে, তো আমি হেডশট করবো এখানে নকডাউন একটারে। দেন আমি আরেকটা চেষ্টা করবো, দেখি পারি কিনা নকডাউন করতে। এখানে আরেকটা নকডাউন, তো দেখুন আমি একটা কিন্তু নকডাউন করে দিয়েছি এবং এইটারে আমি কিল করে দিব। আর দেখুন উপরে কিন্তু ওই লোকটারে কিন্তু আমার যে গুলি মেরেছে, আমি লাইভ করতে করতে ও দুই আরেকটা লোকটা বাঁচিয়ে ফেলেছে। তো এতে করে খুব সমস্যা হলো, আমি কিলটা পেলাম না, আটটা কিল রয়েছে। তো এখান থেকে সেই দুটো লোক আসছে, একটা নিচে একটা উপরে আছে। একটু স্থির হলে বা স্থির হয়, স্থির হলে একটু লাগাতে পারবো। এটা নড়াচড়া করলে লাগানো যায় না, হেডশট লাগানো যায় না, দৌড়াদৌড়ি করছে লাগানো যাচ্ছে না। অন্য গায়ে জন চলে আসছে আর আমার টিমমেট আমাকে ছেড়ে পালাইছে, তো এই জন্যই ম্যাচটা হেরে গেছিলাম। তো নেক্সট ম্যাচটা আমি শুরু করছিলাম, দেখুন এইটা কী হয়েছিল, এইটা সম্ভবত আমরা জিতছি। তো এখান থেকে একটা প্লেয়ার রয়েছে ওখানে, তো আমি আবার নিরি করে মারতে পারি না, চার ড্যামেজ করছে এই বন্দুকটা, ড্যামেজ অনেক কম করে। বাট আমি তো হেডশট শিখছি, তো হেডশটে কিন্তু যে কেউ ড্যামেজ ভালো করতে পারবে। তো শটগান দিয়ে মারার চেষ্টা করবো এবার, শটগান নকডাউন, নকডাউন নকডাউন হ নকডাউন হোস না কে মার, হস কী শ্যুট করি আমি, নকডাউন করলাম। এখানে আরেকটা প্লেয়ার কি করে কি আমি শ্যুট করলাম, শ্যুট কর শ্যুট কর, কি হয় বুঝি না, আমি কি খেলি, যাক মারছি। এরপর এই পেশার একটা প্লেয়ার আছে হয়তো বা, হ্যাঁ আছে। তো এর আমরা চারজনের প্লেয়ার, তো এখানে তিনজন রয়েছে, যাক যাক আমার এমন কিন্তু শেষ হয়ে গেছে, হয়তো বা আমি মরে মারা যেতাম এতেই। আমার টিমমেটের প্রায় লাইফ শেষ, তো আমি তাকে বাঁচিয়েব। ভাই আমি এখান থেকে কিছু লুট করবো, আমার একটু টাচের প্রবলেম হচ্ছিল। দেখুন এখান থেকে আরেকজন শ্যুট করতেছে, ওই যে প্লেয়ারটা আমার কাছে এমও নাই, ওই যে আমার এই শটগানটা তো ওখানে যাবে না এমও, তো আমি আবার ব্যাক করলাম, হয় না। এরপর দেখুন এই পিছনে দুটো প্লেয়ার রয়েছে, তো আমার এখানে সামনে যাওয়া ঠিক হবে, হ্যাঁ দেখি যেয়ে দেখি। তো দুইটা প্লেয়ার রয়েছে, দেখুন আমার একটা মারছে আরেকটা আমাকে নকডাউন করে দিয়েছে, এরে বাঁচিয়ে ফেলবে আমাকে কি করতে করতে। দেখো আমার টিমমেট দৌড়ে আসতেছে, হয়তো সে আমাকে বাঁচাবে হয়তো, আচ্ছা হ্যাঁ টিমমেট আমার চলে আসছে। দেখুন আমার লাইভ কটুক আছে, তো আমি এই লাইভ দিয়েও কিন্তু আমি দুটোটা নকডাউন করছি, একটা নকডাউন করলাম এবং লাইভ বাড়াতে গেলাম। দেখুন এখানে আরেকটা নকডাউন করবো আমি, নকডাউন আমার গুলি চালিয়েছিল কিন্তু লাগে নাই, নকডাউন দুটোটা নকডাউন করছি। ও আমাকে এবার মারছে, আমাকে হয়তো বাঁচিয়েছিল। ও এখানে এরা মাইন পড়ছে, কী যে করে এরা,
এরপর এই যে এই যে আমি এতগুলি অ্যামো শেষ করতেছি কিন্তু এর লাগাতে পারতেছে না, আমার এত ড্যামেজ কম দিচ্ছিল তখন, যাকে আমার টিমমেটটা মেরে দিয়েছে। এখানে আমি AK-47 পেয়ে গেছিলাম, AK-47 অলরেডি আমার কাছে ছিলই, কিছু বন্দুকের গুলি পেলাম। মানে বেশ একটা লোক রয়েছে আমার প্লেয়ারটাকে নকডাউন করে দিয়েছে, সাইডে আরেকটা প্লেয়ার হয়তো বা থাকবে, তার আর একটা পজিশন ভার্সন। হ্যাঁ হ্যাঁ, এই যে ওকে শট শেষ। তো শ্যুট করতে কিন্তু অনেক মজা। তো আমাকে আরেকজন শ্যুট করছে, আমাকে নকডাউন করে দেবে হয়তো বা, আমাকে হয়তো নকডাউন করে দেবে, আমার প্লেয়ারটা হয়তো বা সেটা মেরে দেবে। হ্যাঁ, তো আমার প্লেয়ার মেরে দিচ্ছে, আমার প্লেয়ারটা একের আসছে, প্লেয়ার আমাকে হেল্প করছে, লাইফটা বাড়িয়ে নিই, আমার লাইফটা অনেক কম। আচ্ছা দেখুন, এখানে একটা হেডশট করবো আমি, এই হেডশটটা অনেক মজা লাগছে, হেডশট শেষ নকডাউন। আর ওখানে আরেকটা প্লেয়ার ছিল, সে কিন্তু ভয়টা আর থাকেনি এখানে, সে কিন্তু অলরেডি চলে গেছে, সে বাসাতেও আসে নাই। তো আমি যাই দেখি সামনে, দেখি কিছু লুট পাওয়া যায় কিনা। আমার আমার যে MP-14 এর গুলিটাও কিছু নাই, দেখি পাই কিনা ওখানে কোনো গুলি। তো যে প্লেয়ারটা এখানে ভাগছিল, সে প্লেয়ারটা আমার প্লেয়ারটা নকডাউন করে দিছে। এখন আমি একে শুট গায়া, এর আমার প্লেয়ারটা লাইফ কম, তাকে একটু বাঁচিয়ে আসবো। এই যে আমার টিমমেট, আমার টাসে যে সমস্যা হয় না এভাবে, তাকে বাঁচিয়েছি। এবার দেখি আমরা জিততে পারি কিনা এই ম্যাচটা। এই ম্যাচটা আর মাত্র 3 জন, অর্থাৎ আর এক জায়গা আছে, ও এই যেখানে লুকিয়ে আছে। আমার টিমমেট আসুক, আমার টিমমেট হয়তো আমার মেরে দিবে। টিমমেট আই অ্যান্ড আমার টিমমেট চলে আসে, দেখুন বুয়া। তো আমরা ম্যাচটা জিতে গেলাম খুব সহজেই, আমার টিমমেটটা ছাড়া হয়তো জিততাম না। টিমমেটটা মোটামুটি ভালো খেলছে এখন, আর আমাদের দেখুন মাত্র 3টা কিল, আমার টিমমেটের কিল আরও বেশি আমাচ্ছে, সে 5টা কিল করছে মেবি, দেখা যাক। দেখি আরেকটা ম্যাচ খেলে করলাম, দেখুন এখানটা হেডশট, দেখুন এই হেডশটটাও বেশ পছন্দ হয়েছে আমার, এর অবশ্যই গাড়ি কিনে ছিল না জন্য হেডশট লাগে নাই। তো এই ছিল হেডশটের দ্বিতীয় পর্ব, তো আশা করি ভালো লাগবে। তো অল বন্ধুরা আমার চ্যানেল।